সুপ্রিয় জ্যোতিষনোরোগী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে হাতের গুরুত্বপূর্ণ বিবাহরেখা নিয়ে আলোচনা করব। হাতের রেখা দেখে একজন অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন কেমন হতে পারে আপনার প্রেম বিবাহ কিংবা বিবাহের পরবর্তী জীবনে আপনার কেমন কাটবে সংসার জীবন। বিবাহরেখা বিচারের ক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে হাতের দুটি গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে, একটি বিবাহরেখা এবং অন্যটি হৃদয়রেখা। বিবাহরেখা সম্পর্কে বুঝতে হলে হৃদয়রেখা কনিষ্ঠ আঙুলের নিচ থেকে কিছুটা, এই হচ্ছে কনিষ্ঠ ফিঙ্গার। এই রেখাটি আমার কলমের সামনে, যে রেখাটি এই আমার আঙুলের সামনে যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাইন অফ ম্যারেজ, মানে এই রেখাটির নাম হচ্ছে বিবাহরেখা। কনিষ্ঠ আঙুলের নিচ থেকে কিছুটা ওপরের দিকে বেঁকে তর্জনী আঙুলের দিকে যায়, আর বিবাহরেখা থাকে কনিষ্ঠার ঠিক নিচে, কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে, দেখুন আপনারা বন্ধুরা। আর বিবাহরেখা কনিষ্ঠের নিচ থেকে, হৃদয়রেখা কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে থেকে কিছুটা উপরের দিকে বেঁকে তর্জনী আঙুলের নিচের দিকে যায়, আর বিবাহরেখা থাকে কনিষ্ঠার ঠিক নিচে। আমার পেশাগত অভিজ্ঞতা দেখেছি অনেকের হাতে একাধিক বিবাহরেখা থাকে এবং উক্ত রেখার ফলও মিলে যায়। এখানে যদি একাধিক বিবাহরেখা থাকে, এখানে দুটো দেখতে পাচ্ছেন ছবিতে, কিন্তু অনেকের হাতে দেখা যায় এখানে তিনটি রেখা থাকে, কারো হাতে চারটি রেখা থাকে, উক্ত রেখার ফলাফলও ঠিক একই রকম মিলে যায়। ভালো করে চিনে নিন বন্ধুরা এই চিত্রটি দেখে, হৃদয়রেখার সাথে বিবাহরেখার একটা সুসম্পর্ক রয়েছে। বিবাহরেখা আর হৃদয়রেখার মধ্যে দূরত্ব যত কম হবে তত অল্প বয়সী বিয়ের সম্ভাবনা থাকে। হৃদয়রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয়রেখা, এই হৃদয়রেখার সাথে এই বিবাহরেখার দূরত্ব যত কম হবে, তত আপনার অল্প বয়সী বিয়ের সম্ভাবনা থাকে। আর এই হৃদয়রেখার সাথে এই বিবাহরেখার দূরত্ব যত বেশি হবে তাদের বিবাহ অনেক দেরিতে হয়ে থাকে। যদি দেখা যায় বিবাহরেখার শুরুতে শাখা রাখার মতো, এই রেখাতে অনেক ক্ষেত্রে শাখা রাখার মতো একাধিক রেখা থাকে, তাহলে বিয়ের পর সেই ব্যক্তির সংসার টিকে না। যদি দুটি বিবাহরেখা সমান থাকে, এইরকম বিবাহরেখা, যখন দেখুন বন্ধুরা আমার হাতের ছবিতে দেখা যাচ্ছে একটি রেখা বড় এবং একটি রেখা ছোট, যদি বিবাহরেখা দুটো সমান থাকে তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর উক্ত ব্যক্তির সংসার টিকে না। আবার কারোর বিবাহরেখা দুটো রেখা যদি সমান থাকে এবং পাশাপাশি থাকে বা অধিক রেখা থাকে, তাহলে দেখা যায় বিয়ের পরও সেই উক্ত ব্যক্তি পরকীয়া জড়াতে পারে। এটা আমার পেশাগত দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি। যদি কারো হাতে বিবাহরেখা বাঁকা থাকে, এই বিবাহরেখাটা যদি আঁকা বাঁকা থাকে, অনেকের হাতে দেখবেন আপনারা বিবাহরেখা আঁকা বাঁকা থাকে, বিবাহরেখা অনেক শাখা রেখা থাকে, শাখা রেখা থাকে, সেই ব্যক্তির প্রেমের দ্বারা বিবাহ হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে থাকে। এক্ষেত্রে আপনার দুজনের উভয়ের হাতে, স্বামী স্ত্রীর এবং উভয়ের হাতে রেখা দেখতে হবে একই রকম থাকে। যার হাতে বুধ, ক্ষেত্রে বুধের এই ফিঙ্গারটির নাম হচ্ছে কনিষ্ঠ ফিঙ্গার, আর এই প্লেস জায়গাটির নাম হচ্ছে বুধের রেখা। আমরা অনেক ক্ষেত্রে এটাকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় এটা বুধের রেখা বলে থাকি, বুধের স্থান বলে থাকি। বুধের ক্ষেত্রে আশেপাশে বিবাহরেখার সঙ্গে আরো একাধিক রেখা থাকে, যদি যার কারো হাতে তিনি স্ত্রী ছাড়াও অন্য নারীর সঙ্গে বা অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে বা একাধিক সম্পর্কে জড়াতে পারে, সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, সেটা নারীর ক্ষেত্রে হতে পারে। যদি কারো বিবাহরেখার এই স্থানে কালো তিল থাকে বা শুক্রের ফিঙ্গারে এই জায়গায় কালো তিল থাকে, তাহলে তার একাধিক নারীর সাথে বা একাধিক পুরুষের সাথে তার সুসম্পর্ক থাকে, সেটা বিয়ের আগে হতে পারে, সেটা বিয়ের পরে হতে পারে। যার হাতে বুধের ক্ষেত্রে আশেপাশে বিবাহরেখার সঙ্গে আরো একাধিক রেখা থাকে, তিনি বিয়ের আগেও প্রেম করতে পারেন, বিয়ের পরে তার প্রেম হয়ে থাকে, সেটা পরিবারের অগোচরে ঘটে থাকে। ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, আমরা সাধারণত এই রেখাটিকে আমরা বলে থাকি লাইফ লাইন। এখানে দেখুন বন্ধুরা, লাইফ অফ লাইন। ভাগ্যরেখা যদি চন্দ্ররেখা থেকে সোজা উঠে কারো হাতে, সেটা শনির স্থানে, এই স্থানে যদি চলে যায় ভাগ্যরেখাটি, সোজা উঠে যদি এই স্থানে চলে যায়, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হয় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন।